আমরা এই ভিডিওতে একটি স্পেশাল ব্যাটারি তৈরি করা শিখব। ব্যাটারিটি এই অর্থে স্পেশাল, এর সাথে রয়েছে একটি ডিসপ্লে যার সাহায্যে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে বা কখন চার্জ হচ্ছে সেই চার্জের পরিমাণটা কি আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন, যে আপনার ব্যাটারির বর্তমান অবস্থান কত ভোল্টে রয়েছে এটা আপনি যখন তখন চাইলে একটি সুইচ অন অফ এর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারছেন। আমাদের অনেক সময় এরকম একটি অবস্থার সম্মুখীন হতে হয় যখন আমাদের কাছে অটো চার্জার বা অটো কাট অফ চার্জার সিস্টেম না থাকে, তখন কিন্তু আমরা নর্মাল অ্যাডাপ্টারের মাধ্যমে আমাদের ব্যাটারিগুলোকে চার্জ করে থাকি। এই ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারি না যে আমাদের ব্যাটারিটি কি ফুল চার্জ হয়েছে কি হয়নি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারিটি ওভার চার্জের কারণে অর্থাৎ ওভার প্রোটেকশন না থাকার কারণে কিন্তু আমাদের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেটারও একটা প্রোটেকশন হচ্ছে, এর কারণ হচ্ছে যে আমরা যেহেতু ডিসপ্লে লাগিয়েছি সেই ডিসপ্লেতে আমরা দেখে নিতে পারবো যে আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজ কি সেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে কি না। তো যখনই কিনা আমাদের 12 ভোল্টের ব্যাটারি আমরা 12 ভোল্ট হয়ে গেছে, তখন আমরা চাইলে অ্যাডাপ্টারটি খুলে নিতে পারছি বা আমরা একটা সময় ব্যবহার করছি, সেই মুহূর্তে যদি দেখতে পাই যে আমাদের ব্যাটারিটা এখন লো ভোল্টেজে চলে আসছে, তখন আমরা চাইলে আমাদের লোডকে আমরা কানেকশন থেকে বন্ধ করে দিতে পারি। তো এই সমস্ত দিক থেকেই আমি বলবো আমাদের এই ব্যাটারিটি আসলে একটা স্পেশাল ব্যাটারি হতে যাচ্ছে আপনাদের জন্য। আশা করছি যাদের কাছে অটো কাট অফ চার্জার নেই তাদের জন্য এই ব্যাটারি তৈরির যে টেকনিকটি আছে এটি অনেক বেশি উপকারে আসবে। আমি এই ক্ষেত্রে 18650 ব্যাটারি ব্যবহার করে একটি ব্যাটারি প্যাক তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন, তবে বড় ব্যাটারি অর্থাৎ 15 এম্পিয়ারের উপরে যদি কোনো ব্যাটারি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ভোল্ট মিটারটি রয়েছে এটি উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন কোনো মিটার এখানে ব্যবহার করতে হবে। আমি 9টি 18650 ব্যাটারি ব্যবহার করে এই ব্যাটারি প্যাকটি তৈরি করে নিচ্ছি। তার জন্য আমার 18টি ব্যাটারি হোল্ডারের প্রয়োজন হবে। তবে আপনারা চাইলে গ্লু গান বা ডাবল সাইড ট্যাপের সাহায্যেও কিন্তু 9টি ব্যাটারিকে একত্রে সংযোগ করে নিতে পারবেন। আপনারা এখানে কিছু ব্লক চিত্র দেখতে পাচ্ছেন। আমরা এই ব্লক চিত্র অনুযায়ী হচ্ছে আমাদের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলোকে আমরা একে একে সাজিয়ে নিব। সোল্ডারিং করার জন্য আপনাদের জন্য আমি একটি ডায়াগ্রাম আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। সো এই ডায়াগ্রাম অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের যে ব্যাটারিগুলোর পজিটিভ নেগেটিভ টার্মিনালগুলো আছে এই ফরম্যাট অনুযায়ী সোল্ডার করে নেবেন। আমিও ঠিক একইভাবে সোল্ডার করে নিচ্ছি। তো এটি হচ্ছে একটি 3S BMS, এর সর্বোচ্চ এম্পিয়ার ধারণ ক্ষমতা হচ্ছে 25 এম্পিয়ারের মতো। তো আপনারা জানেন BMS কেন ব্যবহার করতে হয়। 18650 ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি বা লি আয়ন ব্যাটারিগুলোকে যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ওভার চার্জ এবং লোড চার্জ প্রোটেকশনের জন্য BMS বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সার্কিটগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এই কারণে এই BMSটি ব্যবহার করছি এবং এটাকে ব্যবহার করার জন্য আমরা 4টি প্রান্তে 4টি তারকে সোল্ডার করে নিব। অবশ্যই 0 ভোল্টকে আমরা গ্রাউন্ড অথবা নেগেটিভ প্রান্ত হিসেবে এখানে আমরা একটা কালো তারকে সোল্ডার করে নিব। এই BMS টি কানেকশন করা খুবই সহজ। তো
আমরা এই ব্যাটারি প্যাকের যে নেগেটিভ প্রান্ত রয়েছে অর্থাৎ কালো তার সংযোগ করা, এটার সাথে আমাদের যে বিএমএস এর আমরা কালো তার সংযোগ করেছি জিরো ভোল্টের বা গ্রাউন্ডের, সেটার সাথে আমরা সোল্ডার করে নিব। এরপর বাকি যে তিনটি তার থাকলো, এই তিনটি তারকে আমরা আমাদের বরাবর যে ব্যাটারিগুলো থাকবে সেগুলোর সাথে সোল্ডার করে নিব। তো খুবই সিম্পল প্রসেস ব্যাটারির সাথে এই বিএমএসটিকে সংযোগ করা। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা ভালো করেই জানেন এই বক্সটি কিভাবে তৈরি করা হয়েছে। অবশ্যই পিভিসি পাইপ কেটে দেন আমি এই বক্সটি তৈরি করেছি। তাই আপনাদের যে মূল্যবান সময় আছে সেটা আমি আসলে নষ্ট করতে চাচ্ছিলাম না, তাই আমি বক্সটি পূর্বেই তৈরি করে নিয়েছি এবং এটাকে আমি কালার করে নিয়েছি। তবে আপনাদের জন্য মাপটা আমি বলে দিচ্ছি, বক্সটির উপরের এবং নিচের অংশ দৈর্ঘ্য 3 ইঞ্চি এবং প্রস্থ 3 ইঞ্চি। বক্সটির সামনের এবং পিছনের অংশে দৈর্ঘ্য 3.5 ইঞ্চি এবং প্রস্থ 3 ইঞ্চি। দুই পাশে 3.5 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 3 ইঞ্চির কিছুটা কম। তো এখন আপনারা নিজেরাই এই ধরনের বক্স চাইলে তৈরি করে নিতে পারবেন। এখন আমাদের প্রয়োজন হবে ডিসি পাওয়ার সকেট একটি, এই ধরনের সুইচ একটি, মিনি ভোল্ট মিটার বা মিনি ডিসি ভোল্ট মিটার প্রয়োজন হবে একটি। আমি ডিসি সকেট, সুইচ এবং মিটারকে যথাস্থানে বসিয়ে নিচ্ছি। সুপার গ্লু ব্যবহার করে শক্তভাবে আমি এদেরকে কেসের সাথে লাগিয়ে নিচ্ছি। এরপর সুইচের এক প্রান্তে একটি লাল তারকে আমরা সোল্ডার করে নিব। তারটিকে কেটে দুই ভাগে ভাগ করে দেন এইভাবে জোড়া দিয়ে সোল্ডার করে নিব। তারপর সকেটের যে পজিটিভ প্রান্ত আছে সেখানে আমরা এটাকে সোল্ডার করে ফেলব। এরপর মিটারের যে লাল তারটি রয়েছে সেটি সুইচের অবশিষ্ট যে প্রান্তটি আছে সেটার সাথে সোল্ডার করে নিব। আর মিটারের যে কালো তারটি আছে সেটা সকেটের যে নেগেটিভ প্রান্ত রয়েছে সেখানে সোল্ডার করে দিব। আরো একটি তার নিয়ে সকেটের যে নেগেটিভ প্রান্ত আছে সেখানে সোল্ডার করে নিব। এরপর কালো তারটি কালো প্রুবের সাথে লাল তারটিকে লাল প্রুবের সাথে সোল্ডার করে নিব। বাকি রইল একটা কাজ, সেটা হচ্ছে ব্যাটারির জন্য দুটি তার বের করে নিতে হবে। তাই আমরা লাল যে আমাদের প্রুব আছে এবং কালো প্রুব আছে এখানে আমরা একটি কালো এবং লাল তারকে এখানে সোল্ডার করে নিব। এখন কালো তারটিকে আমরা বিএমএস এর যে পি মাইনাস আছে এটার সাথে সোল্ডার করব এবং লাল তারটিকে আমরা আমাদের বিএমএস এর পি প্লাস এর সাথে সোল্ডার করে নিব। একবার চেক করে দেখা যাক কাজ করছে কিনা। হ্যাঁ, কাজ করছে। তো এবার কেসের মধ্যে ব্যাটারি প্যাকটিকে প্রবেশ করাবো। মিটারের সাহায্যে চেক করে দেখবো যে প্রুফগুলোতে আমাদের ভোল্টেজ পাওয়া যাচ্ছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন ভোল্টেজ কিন্তু পাচ্ছে, অর্থাৎ আমাদের পুরো ব্যাটারি সিস্টেমটাই ঠিকঠাক কাজ করছে। এবার উপরের অংশটিকে আমরা শক্তভাবে লাগিয়ে নিব। প্রথমে আমি সুপার গ্লু ব্যবহার করেছি, এরপর আমি গ্লু গানের সাহায্যে শক্তভাবে আমরা উপরের অংশটাকে লাগিয়ে নিয়েছি। আমাদের স্পেশাল ব্যাটারি তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন বাকি রইল আউটপুট যাচাই করা। আমি একটি ডিসি ল্যাম্প এবং ক্যাবিনেট ফ্যানের সাহায্যে চেক করে দেখব যে আমাদের আসলে ব্যাটারিটি ঠিকঠাক কাজ করছে কিনা।
তো আপনারা নিজেরাই দেখতে পেলেন যে আমাদের ব্যাটারিটি কিন্তু পারফেক্টলি কাজ করছে এবং ঠিকঠাকভাবেই সমস্ত বিষয়গুলো আমরা আউটপুট পাচ্ছি। আমি আমার এই স্পেশাল ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য আমি আমার একটি স্পেশাল চার্জারই ব্যবহার করব। সো আপনারা যারা কিনা এখন এই চার্জার তৈরির ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন অথবা আপনারা একটু খুঁজলেই আমার ভিডিওটি পেয়ে যাবেন। এখন আমি আমার যে চার্জারের ভোল্টেজ আছে সেটাকে 12.6 ভোল্টে সেট আপ করব, কেননা বর্তমানে সকল অ্যাডাপ্টারের ভোল্টেজ আমি দেখতে পাচ্ছি 12.2 ভোল্ট বা 12.4 ভোল্ট বা 12.6 ভোল্টের মধ্যে রাখা হয়। হয়তোবা এই ভোল্টেজে ব্যাটারির লাইফ টাইম বেড়ে যায় বা ব্যাটারিগুলো ভালো থাকে, সেজন্য হয়তোবা এই ভোল্টেজ লেভেলটাই বেশিরভাগ ক্ষেত্রে সেট আপ করা হয়। তো যাই হোক, আমি 12.6 ভোল্ট সেট করে আমি আমাদের যে ব্যাটারি প্যাকটি আছে সেটাকে চার্জে দিব। তো ব্যাটারিটি চার্জ হতে থাক আর আমাদের ভিডিওর একেবারেই আমরা শেষ পর্যায়ে। আশা করি আপনাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটু কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলোতে একটু লাইক দিবেন, তাহলে আমাদের উৎসাহ অনেক বেশি বেড়ে যায় যে আসলে এই ধরনের আরও ইনোভেটিভ বা আরও নতুনত্ব কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি কি না তার জন্য। তো তার জন্য অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। সবাই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।